রিকশা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পড়ুয়াদের মাকে দেখে টাইম ম্যানেজমেন্ট শেখার পরামর্শ দিয়েছেন। সামাজিক কোনো তুচ্ছ বাধ্যবাধকতাকে পড়ুয়াদের উপর না চাপানোর পরামর্শ প্রধানমন্ত্রী। মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। মাদুরাই কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী অশ্বিনীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবারের চাপের কারণে হীনমন্যতায় ভোগে পরীক্ষার্থীরা। ছেলেমেয়েদের কাছে প্রত্যাশা করা পরিবারের ভুল নয়, তবে সেই প্রত্যাশা যদি সামাজিক মান্যতার মাপকাঠি হয়ে দাঁড়ায় তখনই তা চাপে পরিণত হয় পরীক্ষার্থীর কাছে। অপেক্ষায় সোশ্যাল স্টেটাস কে কারণ কর রহে হ্যায়, উনকো লাগতা হ্যায় কি জব সোসাইটি মে জায়েঙ্গে তো বচ্চো কে লিয়ে ক্যা বাতায়েঙ্গে, আগর বচ্চে ভিক হ্যায় তো ক্যাসে উনকে সামনে চর্চা করেঙ্গে। और कभी कभी माँ बाप भी आपकी क्षमता को जानने के बावजूद भी अपने सोशल स्टेटस के कारण अपने आसपास के साथियों दोस्तों में क्लब में जाते हैं, सोसाइटी में जाते हैं, कभी तालाब में कपड़े धोए जाते हैं, बैठते हैं, बातें करते हैं, बच्चों की बातें निकलती हैं, फिर उनको एक इन्फेरियरिटी कॉम्प्लेक्स आता है और इसलिए बाहर बहुत बड़ी बड़ी बातें बता देते हैं अपने बच्चों के लिए और फिर धीरे धीरे वो इंटरनलाइज कर लेते हैं और फिर घर में आकर के भी वही अपेक्षाएं करते हैं। और समाज जीवन में ये सहज प्रवृत्ति बनी हुई है। পরীক্ষার আগে এবং পরীক্ষা চলাকালীন টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাকে দেখে টাইম ম্যানেজমেন্ট শেখা উচিত। আপনি কবি ঘর মে আপনি মাকে কাম কো অবজার্ভ কিয়া হ্যায় ক্যা? ইউ তো আপকো আচ্ছা লাগতা হ্যায় কি জেসে স্কুল সে আয়ে তো মা নে সব রেডি করকে রাখা থা, সুবহ স্কুল জানা থা তো মা নে সব তৈয়ার করকে রাখ দিয়া থা, লাগতা তো বহুত আচ্ছা হ্যায়। लेकिन क्या कभी ऑब्जर्व किया है कि मां का टाइम मैनेजमेंट कितना बढ़िया है? उसको पता है सुबह ये है तो मुझे 6 बजे ये करना पड़ेगा, 6:30 बजे ये करना पड़ेगा, उसको 9 बजे जाना है तो ये करना पड़ेगा, वो 10 बजे घर आएगा तो ये करना पड़ेगा। यानी इतना परफेक्ट टाइम मैनेजमेंट मां का होता है और जबकि काम सबसे ज्यादा मां करती रहती है और जब एक्स्ट्रा टाइम मिलता है तब भी वो चुप नहीं बैठती, कुछ न कुछ अपना क्रिएटिव एक्टिविटी करती रहती है, सुई धागा लेके बैठ जाएगी, कुछ तो करती रहेगी, रिलैक्स करने के लिए भी उसने व्यवस्था रखती है। अगर मां की गतिविधि को ढंग से ऑब्जर्व करोगे तो भी आपको एज ए स्टूडेंट अपना टाइम मैनेजमेंट का महत्व क्या होता है, और टाइम मैनेजमेंट ने 2 घंटे 4 घंटे 3 घंटे ये नहीं, माइक्रो मैनेजमेंट चाहिए, किस विषय को कितना टाइम देना है, किस काम को कितना टाइम देना है, और इतना बंधन भी नहीं डालने हैं कि बस 6 दिन तक ये करूंगा ही नहीं क्योंकि मुझे पढ़ना है, फिर तो आप थक जाओगे। आप ढंग से उसको डिस्ट्रीब्यूट कीजिए समय को, जरूर आपको लाभ होगा। পর্যাপ্ত চিকিৎসকের অভাবে ধুঁকছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএনসিইউ অর্থাৎ স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট, যাকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। এদিকে ক্রমশই এই হাসপাতালে বেড়ে চলেছে শিশু মৃত্যুর হার। হাসপাতালের এসএনসিইউতে মোট চিকিৎসকের সংখ্যা 7 হলেও এখন পরিষেবা দিচ্ছেন মাত্র 2 জন। এদিকে শীতের মৌসুমে শ্বাসকষ্ট জ্বর সহ একাধিক রোগে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে এই হাসপাতালে। উত্তর দিনাজপুর সহ সংলগ্ন দক্ষিণ দিনাজপুর ও বিহারের একাংশের মানুষ এই হাসপাতালটির উপরেই নির্ভরশীল, ফলে ক্রমশই বাড়ছে চাপ। এদিকে শিশু ভর্তির সংখ্যা যেমন বাড়ছে তেমনই শিশুর মৃত্যুর হার বাড়ছে বলে হাসপাতাল সূত্রের খবর। পরিসংখ্যান অনুযায়ী গত 14 দিনে 16 জন শিশুর মৃত্যু হয়েছে।
শিশু মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বেগে রয়েছেন চিকিৎসাধীন শিশুর পরিবার পরিজনেরা। চিকিৎসক সমস্যার জেরে পরিষেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন ডাক্তার নীলাঞ্জন মুখোপাধ্যায়। এখানে তো আসছি তো মাঝে সাঝে দেখা যাচ্ছে মারা যাচ্ছে, দেখে আসছে মায়েরা ভালো থাকছে আর সকালবেলা শুনছি মারা যাচ্ছে। একটু একটু অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হচ্ছে তো সকালবেলা শুনে যাচ্ছে মারা যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, ডাক্তার যেন ভালোভাবে চিকিৎসা করেন। এখানে আমার যেটা মনে হচ্ছে বা যেটা আমি দেখতেছি, এখানে বেশিরভাগ বাচ্চাই মারা যাচ্ছে। এখানে যতগুলো বাচ্চা আসতেছে বেশিরভাগ বাচ্চাই মারা যাচ্ছে, 90% মারা যাচ্ছে, 10% ভালো হচ্ছে। আমি যেগুলো দেখতেছি বেশিরভাগের বাচ্চা এখানে সুস্থ বাচ্চা এখানে ভর্তি হচ্ছে, কিন্তু বাচ্চা ওজন কমে যাচ্ছে, সুস্থ বাচ্চা ওজন কমে যায়, তারপর বলতেছে যে আপনার বাচ্চা রোমক হয়েছে, আপনার বাচ্চা খাওয়া খাচ্ছে না, আপনার বাচ্চা বমি করতেছে, আপনার বাচ্চা জন্ডিস হয়েছে, আপনার বাচ্চা শ্বাসকষ্ট হয়েছে। বাস্তবে কী হয়েছে আমরা তো না জানি, কিন্তু এরকম বিভিন্ন আল দিয়ে বলতেছে আপনার বাচ্চা মারা গেছে অমুক কারণে, আপনার বাচ্চাকে শেয়ার করা হবে অত টাইমে চলে আসুন। শিশু মৃত্যু নিয়ে কোনো কম্প্রোমাইজ কোথাও কিছু করা হয়নি। শিশু মৃত্যুর পরিসংখ্যান গত এক সপ্তাহে 5 জন বাচ্চা গেছে, যার মধ্যে 3 জন বাইরে ডেলিভারি হয়ে খুবই মরণাপন্ন অবস্থায় এখানে এসেছিল, তারা গেছে, এবং আর বাকি যে 2 জন তাদের আমাদের এখানে ডেলিভারি, তাদের ওজন 2 জনেরই 1 কেজির নিচে। সুতরাং যে 6টি বাচ্চা গেছে সেগুলো মানে অস্বাভাবিক কিছু নয় আর কি, মানে সেটা মানে খুবই খারাপ মরণাপন্ন অবস্থায় আছে। তাদের সঙ্গে এই চিকিৎসক কম থাকা বা চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়াটা সেইভাবে রিলেভেন্ট নয়, পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু অসুবিধা হচ্ছে প্রচণ্ড। ভুবনেশ্বরে FIH হকি বিশ্বকাপের 2টি সেমিফাইনাল ম্যাচই আজ। প্রথমটিতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে জার্মানির, দ্বিতীয়টি বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মোকাবিলা। ফাইনাল রবিবার। দক্ষিণ আফ্রিকায় মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারালো ভারতের মেয়েরা। টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় 107 রানে, 14 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 108 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পড়ুয়াদের মাকে দেখে টাইম ম্যানেজমেন্ট শেখার পরামর্শ দিয়েছেন। সামাজিক কোনো তুচ্ছ বাধ্যবাধকতাকে পড়ুয়াদের উপর না চাপানোর পরামর্শ প্রধানমন্ত্রী। মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। সংবাদ এখন এ পর্যন্তই, এরপরে সন্ধ্যে 6টায় রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।